আত্মা সম্পর্কে নানা রকম বিশ্বাস প্রচলিত রয়েছে। ধর্ম, দর্শন কিংবা পুরাণে আত্মার ধারণাটি এসেছে বেশ কয়েকভাবে। প্রচলিত বিশ্বাস হল, কোনো কিছুর মধ্যে প্রাণ সঞ্চার করার জন্য নিরাকার কোনো সত্তার প্রয়োজন হয় এবং সেটি হলো আত্মা। আমাদের সকল আবেগ, অনুভূতি, চারিত্রিক বৈশিষ্ট্য, স্মৃতি, চিন্তাভাবনা ইত্যাদি বিষয় নিয়ন্ত্রণ করে এই নিরাকার সত্তা। 1901 সালের কথা, মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস সেভার হিলের একটি নার্সিংহোমে ম্যাকডোগাল ডানকান নামের একজন ডাক্তার ছিলেন। অতি প্রাকৃত ব্যাপার নিয়ে তার বেশ আগ্রহ ছিল। বলা হয়ে থাকে জীবনের অনেকটা সময় তিনি মৃত্যু নিয়ে গবেষণা করে কাটিয়েছেন। এছাড়া ধর্মবিশ্বাসে মানুষ হওয়ায় তিনি আত্মার বিশ্বাস করতেন। ম্যাকডোগাল মনে করতেন মানুষের শরীরে আত্মা একটি নির্দিষ্ট জায়গা দখল করে। আত্মার জন্য এইরকম প্রকল্পিত জায়গা কেন দরকার তার বিশদ ব্যাখ্যাও দিয়েছিলেন তিনি। যেহেতু আত্মা একটি নির্দিষ্ট জায়গা জুড়ে থাকে, সে কারণেই তার নির্দিষ্ট ভর কিংবা ওজন থাকতে পারে। তিনি চিন্তা করতে লাগলেন কিভাবে সেই ভরটুকু বের করা যায়। একজন জীবিত এবং মৃত মানুষ, তফাৎ কেবল আত্মায়। জীবিত মানুষের আত্মা থাকে কিন্তু মৃত মানুষের থাকে না। মৃত্যুর পরে নশ্বর দেহ বিলীন হয়ে গেলেও আত্মা টিকে থাকে। তার মনে হল একজন মানুষ যখন মারা যাবে, অর্থাৎ তার আত্মা দেহত্যাগ করবে, তখন সে কিছু ওজন হারাবে। এই ধারণার উপর ভিত্তি করেই তিনি একটি এক্সপেরিমেন্ট করার সিদ্ধান্ত নিলেন। ম্যাকডোগাল যে নার্সিং হোমটিতে ছিলেন, সেখানে সংকটাপন্ন অবস্থায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের রাখা হতো। তাদের মধ্যে বেশিরভাগই ছিল যক্ষ্মা রোগী। সেই সময় কোনো কার্যকর চিকিৎসা না থাকায় তাদেরকে এমনভাবে রাখা হতো যাতে তারা সুস্থ মানুষের সংস্পর্শে না আসে। এই রোগীদের মধ্যে থেকে মৃত্যু পথযাত্রী 6 জনকে তিনি বেছে নিলেন। তিনি বেছে নিলেন তার পরীক্ষার জন্য। এদের মধ্যে 4 জন ছিল যক্ষ্মা রোগে আক্রান্ত, 1 জন ভুগছিল ডায়াবেটিসে এবং আরেকজন কোন রোগে আক্রান্ত তা শনাক্ত করা সম্ভব হয়নি। ম্যাকডোগাল শারীরিক অবস্থার চরম অবনতি হওয়া রোগীদেরকে তিনি বাছাই করেছিলেন। অন্যথায় মারা যাওয়ার মুহূর্তে তাদের নড়াচড়া ফলাফলকে প্রভাবিত করতে পারে। ওই বছরের 10 এপ্রিল বিকাল 5:30টার দিকে ম্যাকডোগাল প্রথমবারের মতো মৃতপ্রায় একজন যক্ষ্মা রোগীকে তার এক্সপেরিমেন্টের জন্য নিয়ে আসেন। উদ্দেশ্য ছিল মৃত্যুর পূর্ব এবং পর মুহূর্তে রোগীর ওজনের তারতম্য থেকে আত্মার ওজন বের করা। এই সময় তার সহযোগী ছিলেন জন স্প্রাউল নামক আরেকজন ডাক্তার। ওজন মাপার জন্য রোগীটির সম্পূর্ণ বিছানা জুড়ে ওজন পরিমাপক যন্ত্র কিংবা দাড়িপাল্লা স্থাপন করা হলো। তখনকার প্রযুক্তি বিবেচনা করলে ওই যন্ত্রটি অত্যন্ত স্পর্শকাতর ছিল, যা 1 আউন্সের 2 দশমাংশ বা 5.6 গ্রাম পর্যন্ত ভরের তারতম্যকে হিসেব করতে পারত। এছাড়া রোগীর আত্মীয় স্বজন বা অন্য কোনো জায়গা থেকে যাতে কোনোরকম প্রতিবন্ধকতা তৈরি না হয় সেদিকেও কড়া নজর রাখা হলো। অবশ্য ম্যাকডোগাল দাবি করেছিলেন রোগীর কোনো ধরনের সমস্যা হতে পারে এইরকম কোনো কাজ তার দল করেনি। তিনি বাছাই করলেন 6 জনকে যাদের কিনা মৃত্যু অবধারিত, যার মধ্যে 4 জন যক্ষ্মা রোগী, 1 জন ডায়াবেটিস রোগী আর বাকি 1 জনের রোগ নির্ণয় করা যায়নি। তিনি বিশেষ করে তাদেরকেই বাছাই করেছিলেন যাদের কিনা শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছিল এবং যারা মারা যাওয়ার সাথে সাথে তাদের শারীরিক ওজন নিখুঁতভাবে মাপার সময় রোগীর আত্মীয় স্বজন বা অন্য কোনো জায়গা থেকে প্রতিবন্ধকতা তৈরি না হয়। এই রোগীদের মধ্যে যাদের শারীরিক অবস্থা চরম অবনতি হতো, সেই রোগীদের তখন সম্পূর্ণ বিছানা জুড়ে ব্যবসায়িক স্কেল স্থাপন করা হতো। সেই স্কেলটি ছিল অত্যন্ত স্পর্শকাতর, এতটাই স্পর্শকাতর যে সেটাতে 1 আউন্সের 2 দশমাংশ অর্থাৎ 5.6 গ্রাম পর্যন্ত তারতম্যকে হিসাব করতে পারত। সোজা কথায় বলতে গেলে মৃত্যুর ঠিক আগ মুহূর্তের ওজন এবং ঠিক পরের মুহূর্তের ওজনের পার্থক্য থেকে আত্মার ওজন বের করাই ছিল এই পরীক্ষার মূল উদ্দেশ্য। এই 6 জন রোগীর মধ্যে 1 জন মৃত্যুর পর ওজন হারালো, কিন্তু অবাক করা বিষয় হল পুনরায় মাপার পর সেই হারানো ওজন আবার ফিরে আসে। 2 জন রোগী মৃত্যুর পর ওজন হারালো বলে সেই গবেষণার নথিতে লিপিবদ্ধ করা হয়েছিল, কিন্তু কয়েক মিনিট পর দেখা গেল তারা আরও কিছু ওজন হারাচ্ছে। 1 জন মৃত্যুর পর 1 আউন্সের 3/4 বা 21.3 গ্রাম ওজন হারান। ম্যাকডোগাল একটি ফলাফলকে বাতিল করে দেন, এই বলে যে ওই রোগীর ক্ষেত্রে স্কেলটা ঠিকমতো স্থাপন করা হয়নি এবং আরেকটি ফলাফলকে তিনি হিসেবে ধরেননি, কারণ রোগী মারা যাওয়ার পর ওজন মাপার যন্ত্রাংশ তখনও স্থানাঙ্ক নির্ণয় করছিল। তখন একটা ধারণা ছিল যে কুকুরের আত্মা নেই, তাই সে এই ধারণা থেকে 15টি কুকুরকে বাছাই করলেন। তিনি কুকুরের বেলায় পরীক্ষাটি চালান, কিন্তু সেখানে কুকুরের কোনো ওজন কমেনি। জার্নাল হিসেবে প্রকাশের আগেই এই সম্পর্কে প্রথম আর্টিকেল প্রকাশিত হয় 1907 সালে, আর এটি প্রকাশিত হয়েছিল নিউ ইয়র্ক টাইমসে। শিরোনাম ছিল সোল হ্যাজ ওয়েট, ফিজিশিয়ান থিংস। তারপর ম্যাকডোগালের ফলাফল একই বছরের এপ্রিলে জার্নাল অব দ্য আমেরিকান সোসাইটি ফর ফিজিক্যাল রিসার্চ এবং চিকিৎসা সংক্রান্ত জার্নাল আমেরিকান মেডিসিনে প্রকাশিত হয়। এর জন্য তাকে অনেক সমালোচনা পোহাতে হয় বইকি, এবং সে নিজেও বলে গিয়েছিল যে এই পরীক্ষাটি আরও কয়েকবার পুনরাবৃত্তি করতে হবে, তাহলেই এর উপসংহারে পৌঁছানো যাবে। তাই এই পরীক্ষা যদিও বাতিল হয়ে গিয়েছিল,
কিন্তু এর প্রভাব থেকে যায়। 2013 সালে একজন এই গবেষণা সম্পর্কে বলেন, তিনি মাত্র অল্প কয়েকজনকে নিয়ে এ পরীক্ষা করেছিলেন, সেটা ওজন নির্ভর। তিনি যে ওজন মাপার নীতি ব্যবহার করেছিলেন সেটা অতটা যথার্থ নয় এবং তা অবৈজ্ঞানিক। তবে তিনি একটি সুদূরপ্রসারী প্রভাব রেখে গেছেন। বৈজ্ঞানিক মহল দ্বারা এই গবেষণাটি বাতিল করা এবং ম্যাকডোগালের নিজের কোনো উপসংহার না টানা সত্ত্বেও ম্যাকডোগালের পরীক্ষা থেকে আত্মার ওজন আছে এবং বিশেষ করে এর ওজন 21 গ্রাম, এই ধারণাটি জনপ্রিয় হয়ে ওঠে। আজ এই পর্যন্তই। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।